প্রাণীর সাথে একেমন শত্রুতা। ধানের সাথে কীটনাশক মিশিয়ে 37টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের কানিপাড়া এলাকার। মজার বিষয় হলো, কীটনাশক প্রয়োগ ধান খেতে করানো হয়নি। ধান খেতের পাশে পুকুরের পাড়ে ধানের সাথে কীটনাশক মিশিয়ে বিছিয়ে রাখা হয়েছিল ধান। সেই ধান খেয়ে মারা গেছে 37টি হাঁস। ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করছেন অনেকেই, তবে এ ঘটনায় পাশের জমির মালিককে মৌখিকভাবে দায়ী করেছেন তারা। হয়তোবা ব্যক্তিগত আক্রোশে বিষ প্রয়োগে ঘটনাটি ঘটানো হয়েছে। আর হাঁস মরে হইল 12টা, ঠিক আছে, 12টা হাঁসে মারা গেছে। আর এমন সিস্টেম করছে আমার হাঁস যে প্রতিদিন যে রাস্তা দিয়ে আসে আসি আর কি দোলায় নামে ওই রাস্তায় দিছে, ঠিক আছে। দেওয়ার পরে মনে করেন যে আমি ঘুম দেখি উঠি দেখি চিল্লে চিল্লি আসি দেখি যে হাঁস মরি মরি আছে, এক একটার করে অবস্থা আছে। উনি কি করছে, দিঘি চারিপাশে ধান বীজ দিয়ে ধানগুলো দিছি, আর ওই বাসে ঘোড়া ঘোড়া সবগুলোতে ধান দিছি, কিন্তু ধান পাই দেন, ধান পাই দিলে তা একটা হলে যে যদি ধান পাই দিলে তার কইলে আমরা তো মানে সেটা মানিয়ে নিলে ভাই, ঠিক আছে, সেটা কয় না হাঁস মারার জন্য এই যে দিঘির কাছার কাছে। পাশের এক জমির মালিক আব্দুল আউয়াল বলছেন, ধান খেতে হাঁস ক্ষতি করে ঠিকই, কিন্তু আমি কেন ধানের সঙ্গে বিষ দেব, আর তাদের সাথে আমার ব্যক্তিগত আক্রোশ নেই, এ ঘটনাটি অন্য কেউ ঘটাতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে আসল অপরাধী। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।